ছমাস পরে আমার কুকুর তো বড় হয়ে গেল, এরপরে আমি তার কি করব এবার, তাকে কি খাওয়াবো এবং তাকে প্রেগনেন্সির জন্য আমি কিভাবে রেডি করব। এক বছর দেড় বছর পরে আমি কত টাকা রোজগার করব, মোদ্দা কথা এটাই, সব জায়গায় একটাই জায়গা, কিছু করার নেই বস, তো প্লিজ আমাকে বলো। তো গাইস, প্রথম ভিডিওতে আমরা দেখলাম কুকুর মানে বাড়িতে শখে বসত পুষে আমরা কেমন রোজগার করতে পারি। সত্যি কথা বলতে এটাও ভালো লাগছে, অনেক কর্মজীবন চাকরিদের থেকেও ভালো রোজগার করা যায় একটা মাত্র কুকুরকে মানুষ করে। তো যে প্রাণীটা নিয়ে এত বড় কথা হচ্ছে, তো অবশ্যই তার হেলদি ফুড কী কী হতে পারে। তো আমি এই ভিডিওটা বেসিক্যালি অমিতদার কাছ থেকে জেনে নেব যে আমি একটা ছোট্ট বাচ্চা থেকে বড় করা পর্যন্ত এবং তার প্রতি তার খাবার দাওয়ার প্যাটার্নটা কী হবে, কী কী খাওয়ালে সেই কুকুরটা হেলদি হবে এবং হেলদি বেবি সে আমাদের দেবে। তো আমি তো আমাদেরকে একটু বলো, আমি বাচ্চা ছোট থেকে আমি তাদের কি কি খাবার তুমি মোটামুটি ইয়ে করছো? অ্যাকচুয়ালি ছোট বাচ্চার একরকম ডায়েট হয়, তারপরে বড় হলে একরকম হয়, আর যখন মাদার প্রেগনেন্ট থাকে তখন আমরা আলাদা ডায়েট, বেবির একটা ডায়েট, বেবি থেকে যখনই বড়, বেবির বয়সটা কতদিন অবধি থাকবে? আমরা মোটামুটি ৬ মাস পর্যন্ত একটা ডায়েট, ৬ মাস পর্যন্ত বেবি, ওই পর্যন্ত আমার একটা ডায়েট থাকবে। পাপি পর্যন্ত আমরা, পাপি ৬ মাস পর্যন্ত আচ্ছা আমরা একটা ডায়েটে রাখি এবং তারপর থেকে চেঞ্জ করি, তার মতো করে ডায়েট, ওদের মতো করে আমরা ডায়েট চেঞ্জ করে থাকি। আচ্ছা, তারপরে তো যখন এবার বাচ্চা হওয়ার আগে মাদার, হ্যাঁ মাদার হয়ে যায় তখন তো মানে মাদার হওয়ার পরে এবং প্রেগনেন্ট অবস্থাতে আমরা সেই সময় আলাদা ডায়েট রেখে থাকি। আচ্ছা, তো তুমি আমাকে প্রথমেই বলো বেবি মানে এক থেকে ৬ মাসের মধ্যে যে বাচ্চা, আমরা তাদেরকে জন্মানোর পরের থেকে কী কী খাওয়াবো? আমরা মূলত মায়ের দুধ তো তারপরে আর বেশি দিন পাওয়া যায় না, তা এবং অন্য জায়গা থেকে হয়তো বাচ্চা কিনে আনা হলো সেক্ষেত্রে সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা মূলত রেখে থাকি দুধটা বড়ভাবে রেখে থাকি। কী দুধ সেটা? গরুর দুধ আমরা পাউডারেই ইয়ে করি, আমরা স্যারালাক ব্যবহার করি, ন্যানুয়ান ব্যবহার করি, ল্যাকটোজেন ব্যবহার করি, আচ্ছা সেই অবস্থার জন্য যাতে সহজ ডাইজেস্ট হয় আমাদের বাচ্চাদের জন্য, মানুষের বাচ্চার জন্য যে যে ওষুধ বা যে ভিটামিন দিয়ে থাকা হয় বাচ্চাদের জন্য আমরা ঠিক সেম ভিটামিন ক্যালসিয়াম আমরা সেটাই ব্যবহার করি। মার দুধ কতদিন অবধি পায় একটা বাচ্চা? এক মাস অবধি ওরা বলে, কিন্তু এক মাস অনেকেই বলে এক মাস অবধি, কিন্তু এক মাস অবধি সঠিকভাবে আমি তো পাই না অনেক সময়। আচ্ছা, কারণ অত বাচ্চা থাকে মায়ের কাছে পর্যাপ্ত দুধ এবং বাচ্চাটাও বড় হতে থাকে, তো তখন বাচ্চাটাও বড় হতে থাকে, তো পর্যাপ্ত খাবার মনে হয় না ওখান থেকে, আমরা আলাদাভাবে ফিডিং করলাম। হ্যাঁ, আমরা ফিডিং করি। তো তুমি আমাকে বলো তাহলে আমি ৬ মাস পর্যন্ত আমি বাচ্চাকে শুধু দুধই খাওয়াবো? না, এটা তো আমরা প্রথম ৩০-৪৫ দিন পর্যন্ত এটা করে থাকি, এবার এর সঙ্গে বাজারে এখন অনেক ফুড কোম্পানি, অনেক ধরনের ফুড কোম্পানি মার্কেটে এসছে, তার মধ্যে থেকে যেভাবে বলে থাকে আমরাও আলোচনা করে, আরও যারা পুরনো বিডার আছে তাদের সঙ্গে আলোচনা করে সেই অনুযায়ী আমরা বাজারের খাবার দিয়ে থাকি, কিন্তু সবার ক্ষেত্রে বা সবসময় বাজেট পারমিট করে না, সেক্ষেত্রে আমরা আবার ঘরোয়া খাবারও দিই, একদম চিকেন দেওয়া হয়, মানে ছানা দেওয়া হয়। কবে থেকে দিচ্ছ? ৪৫ দিন থেকে চিকেন দেওয়া, সলিড চিকেন স্যুপ করে দেওয়া হয়। আচ্ছা, তার আগে তুমি বলছো স্যারেলাক বা এইসবগুলো তার আগে থেকে খাওয়াচ্ছি, এবং ৪৫ দিন পর থেকে আমি স্বাভাবিক চিকেন, স্বাভাবিক ভাত কি দিতে পারি? আমরা তার আগে দিই না, পরে থেকে দিই, কিন্তু যতদিন দানা বা আরও হাই প্রোটিন, অ্যাকচুয়ালি ও বাচ্চা গ্রোথের টাইমে ওদের তো প্রচুর প্রোটিন দরকার পড়ে, তো আমরা সেইভাবেই চেষ্টা করি দেওয়ার। আর এই মানে বাজার থেকে আমি কী কী খাবার আনবো মানে ছোটো থেকে যখন মায়ের দুধ, তো তুমি বললে আমরা পাউডার দুধ গুলে গুলে খাওয়াচ্ছি, ল্যাকটোজেন দিয়ে স্যারালাক্স দিয়ে আমরা এইভাবেই খাওয়াই, আমরা শুরুটা ওইভাবেই করি এবং সব ব্রিডেরই তাই করি, কখনো কখনো ন্যানোয়ানও খাওয়ানো হয়, ন্যানো এই দিয়েই শুরু হয়, আমরা এইভাবেই আমরা রাখি। আচ্ছা, আর বাজারে যেসব পুষ্টিকর খাবারগুলো কুকুরদের জন্য যে ফুডগুলো আছে, বিভিন্ন কোম্পানি ফুড আছে, বিভিন্ন বাজেট আছে, তো মোটামুটি সেখানে বাজেটের অনুযায়ী সে তার মতো করে ওই পেট শপগুলোতে যোগাযোগ করে নিয়ে নেওয়াই ভালো, বিভিন্ন বাজেটের। হ্যাঁ, তো ৬ মাস পরে আমি তাদেরকে কী খাওয়াবো? এ তো ৬ মাস আগে চলে গেল দুধ দিয়ে চিকেনে, ৬ মাস পরে আমরা প্রথম দিকে ৪৫-৫০ দিন পর্যন্ত আমরা ৪-৫ বার খাওয়াই। আচ্ছা, হ্যাঁ, তারপরে ৬ মাস পর থেকে আমরা ওটা ৩বারে নিয়ে আসি খাবারটাকে।
আচ্ছা তিনবারে মানে কি দিনকে তিনবারে ভাগ করে নিই আমরা সকালে একটা খাবার দিই দুপুরে একটা দিই আর রাতে একটা দিই আমরা এইভাবে ছোটবেলা একটু ঘন বেশি দাও মানে আমাদের যেমন বাচ্চা যেমন মানুষ করি অল্প অল্প করে আমরা মানুষ করি মানুষে মানে বাচ্চার মতো করে আমরা মানুষ করি একদম ওইভাবেই মানুষ করি তো 6 মাস পরে আমার কুকুর তো বড় হয়ে গেল এরপরে আমি তার কি করব এবার তাকে কি খাওয়াবো এবং তাকে প্রেগন্যান্সির জন্য আমি কিভাবে রেডি করব না প্রেগন্যান্সির জন্য বা আমরা কি খাবো আমরা অ্যাকচুয়ালি ডায়েটটা কিছু খুব একটা কিছু চেঞ্জ করি না আমরা ওয়েদারের ওপরে দেখে এবং তার তখন ফিজিক্যালি কন্ডিশন কি আছে সেই দেখে সেই ওয়েদারের দেখে মানে না আমরা গরমকালে যে খাবারটা দিই শীতকালে তো সেই খাবারটা সেভাবে দিই না গরমকালে দই দরকার পড়ে আচ্ছা আমরা শরীরটা যাতে ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করি কিন্তু শীতকালে যদি আমরা এইভাবে দিয়ে থাকি তাহলে তো সেটা সঠিক হবে না তো আমরা সেইভাবে মেনটেন করার চেষ্টা করি যে কোন সময় কী দেওয়া হবে এইটা আমরা ভীষণভাবে চেষ্টা করি মানে সময় উপযোগী সময় অনুযায়ী খাবারটাও চেঞ্জ হয় কাকে কাকে কী দরকার কার ফ্যাট দরকার আচ্ছা কার অন্য সমস্যা আছে সেই অনুপাতে বানিয়ে নেওয়াই মনে হয় তো আমার যখন 6 মাস বা 1 বছর বয়স হয়ে গেল যখন সে তোমার বাচ্চা দেওয়ার মতো হয়ে যাবে তখন আমি তাকে কিভাবে খাওয়াবো মানে কোন খাবারগুলো তাকে কি কি খাওয়ানো যেতে পারে তখন এমন খাবারই অ্যাকচুয়ালি সবটাই না আমাদের মানুষেরই মতো কারণ সে যখন তার যখন পাপি হবে বা তার আগে তখন তাই মায়ের গঠন থেকেই তো বাচ্চাদের গঠনের জন্য তো তাকে সেই সময় ক্যালসিয়াম দেওয়া হয় আচ্ছা তাকে সেই সময় আয়রন দেওয়া হয় আচ্ছা তাকে সেই সময় বিভিন্ন রকম মাল্টিভিটামিন দেওয়া হয় আচ্ছা যখন আমি বাচ্চা নেবো তার আগে থেকে যেভাবে যাকে একদম যাতে যেমন আমাদের ক্ষেত্রে হয় সবার জন্য আমাদের মনে আমার মনে হয় মানুষের সঙ্গে খুব বেশি খুব একটা বেশি এই নেই তার মানে আমরা সেইভাবেই একটা সেইভাবেই আমি তো করে থাকি আচ্ছা তো আমি একটা বাচ্চাকে তাহলে 1 বছর এইভাবে করার পরে তার প্রথম ব্লিডিং বাচ্চা নেওয়ার সময় মানে 1 বছর আমাকে এইভাবে তাকে খাওয়াতে হবে হ্যাঁ এইভাবেই খাওয়াই তো মোটামুটি কতদিন পরে মানে ছোট থেকে 1 বছরের মধ্যে বাচ্চা আসে না 1 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে ব্রিডিং টাইম চলে আসে কিন্তু ব্রিডিং টাইম 1 বছরের মধ্যে করা উচিত না 1.5 বছরের মাথায় করাটাই বেস্ট কারণ সেও দীর্ঘদিন বাঁচবে এবং দীর্ঘদিন তাতে মনে হয় আরও অনেক বেশি বাচ্চা সে পরবর্তীতে কনসেপ্ট করতে সুবিধা হবে আমরা প্রথমেই যদি তার উপরে আমরা চাপিয়ে দিই পরবর্তীতে দেখা গেছে একবার দুবার হয়তো সেই বাচ্চাটা কোনো কারণে সেই মাদার ভালো বাচ্চা দিলেও ইন ফিউচার যে তার থেকে বেশি রেজাল্ট পাওয়া যায় আচ্ছা তাকে সেইভাবেই পরিণত বয়স যেটা পরিণত বয়স হ্যাঁ তো আমি তাদেরও ম্যাচুরিটিটা আসাই সব থেকে ভালো তাহলে আমি আমার বাড়ির স্বাভাবিক খাবারটা আমি ওদেরকে দেওয়া যেতে পারে তবে যে কোনো স্বাভাবিক খাবার দেওয়া যেতে পারে তবে আমরা তেল মশলাতে থাকি না সেদ্ধ খাবার দেওয়াই বেশি এবং সেদ্ধ খাওয়াই দেওয়া ওদের শরীরের জন্য ভালো সেদ্ধ খাওয়া তো আমি মাংস কবার দেবো মাসে মানে দিনে মানে সপ্তাহে কবার সরি যে সপ্তাহ হিসেবে বলি আমি ওকে সপ্তাহে মাংস কত দিন দেবো প্রতিদিনই কি আমি তো প্রতিদিন দিয়ে থাকি প্রতিদিন মাংস হ্যাঁ অনেকে অনেকের মতো করে আচ্ছা অনেকে অনেকের মতো করে ডায়েট চার্টটা যে যার নিজের মতো করে তাদের সুবিধার্থে তারা বানিয়ে নেয় আচ্ছা কারো বাজার কাছে থাকে কারো কারো মাছ কারো কাছে সস্তায় পড়ে কারো মাংস সস্তায় পড়ে যার যেভাবে যে যেভাবে পারে সে সেভাবে তার ডায়েট চার্টটা বানিয়ে নিতে পারে তবে মাথায় রাখতে হবে ওদের জন্য প্রোটিন ফ্যাট যেন ক্যালোরির ঘাটতি না হয় আচ্ছা ক্যালসিয়াম এগুলো সে তার মতো করে ডিম আচ্ছা দিয়েই থাকি এবং সে তার মতো করে নেবে বা এক্সপার্টের সঙ্গে তাহলে এর জন্য আমার কোনো এক্সট্রা হ্যাপা নেই না এক্সট্রা হ্যাপার নেই মানে একবার আমি জেনে বুঝে নিলে আমি সেইটাই সেই চার্ট ফলো করতে থাকি একদম তো স্বাভাবিক কিছু কিছু আলাদা করে কিছু করতে হয় না তবে তেল মশলাটা খাওয়ানো উচিত না দরকারই নেই তেল মশলা না খাওয়ানো একটা প্রাণী কাটা ও তো সেদ্ধ শুদ্ধই বেশি ভালোবাসে কাটা কাটা কাটাযুক্ত মাছ দিলে সমস্যা হতে পারে এই জায়গাগুলো একটুখানি নিজেদের ভাবলে আর কিছু আলাদা কিছু নেই তাহলে আমি একটা কুকুরের পার ডে খাওয়া কত টাকা খরচ করতে পারি মোটামুটি তোমার অভিজ্ঞতা তোমার এতদিনের রেজাল্ট তুমি আমাকে সেটা গাইড করো একটা বড় কুকুর অ্যাডাল্ট কুকুর সারাদিনে আমার মনে হয় ঘরোয়াভাবে 50 টাকার ডায়েট অনেক 50 টাকা পার ডে কমপ্লিট হয়ে যায় হ্যাঁ আমার তো তো 50 টাকা পার ডে খাওয়াচ্ছি আমি 30 দিনে আমার কত খরচ হচ্ছে 1500 টাকা তাই তো আরও কিছু আনুষঙ্গিক দিয়ে 2000 টাকা আমার 1 বছরে আমি পার মাসে 2000 টাকা একটা কুকুরের পিছনে খরচ করব 1 বছরে আমি 24000 টাকা খরচ করব 24000 টাকা 1 বছরে মোটামুটি হয়ে যাবে আমার হ্যাঁ হয়ে যাবে যদি 1 বছরে 24000 টাকা খরচে হয়ে যাবে 20000 টাকাও হতে পারে 20000 এবার এবার অনেক ক্ষেত্রে হয়তো ওটা 2-5000 টাকা বেড়ে যেতে পারে তো স্বাভাবিক ব্যাপার কিছু কম বেশি হতেই পারে
মাংসের রেট সবসময় সমান থাকে না। তাহলে আমার দেড় বছরে আমার একটা কুকুরকে ভালো সুস্থ সবল খাওয়া দাওয়া করিয়ে আমি ধরে নিলাম 30,000 টাকা আমার খরচ। হ্যাঁ আমার তো তাই মনে হয়। তো 30,000 টাকা যদি আমি একটা কুকুরে দেড় বছর ইনভেস্ট করি এবং আমি যেমনভাবে বাচ্চাদের আমার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে যেমনভাবে কেয়ারে রাখি সেম ওকেও রাখি, তাহলে আমার এক বছর দেড় বছর পরে আমি কত টাকা রোজগার করব? মোদ্দা কথা এটাই, সব জায়গায় একটাই জায়গা, কিছু করার নেই বস। তো প্লিজ আমাকে বলো এটা। যদি আমরা তার থেকে যদি সঠিকভাবে পাপির লিটার পাওয়া যায়, ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, তাহলে যদি একদম আজকের দিনে আজকের দিনের মার্কেটে যদি কিছু নাও পাওয়া যায় তাও তো 1.5 থেকে 2 লক্ষ টাকা মানুষ পাচ্ছে। 1.5 থেকে 2 লক্ষ টাকা, 30,000 টাকা ইনভেস্ট, দেড় বছরে আমি 1.5 থেকে 2 লক্ষ টাকা আর্ন করতে পারি। এবং আমি কোন কোন কোয়ালিটির কুকুরগুলো, যে কোনো ব্রিড আমাদের এদিকে কমন যেসব ব্রিড দেখা যায় তাদের যে কোনো ব্রিড থেকেই আর্ন করা সম্ভব। আচ্ছা, তবে মেনটেনেন্স করতে হবে আর ভালোবাসাটা অনেক পরিমাণে রাখতে হবে। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো। তো গাইস পুরোটা জেনে নিলাম। তো আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ব্রিডিং সম্বন্ধে কীভাবে হয় কীভাবে করব। তো ওকে বাই, পরে ভিডিও কথা হচ্ছে।